আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র‍্যাপে আমি নাহিদা হাবিব আপনাদের স্বাগত জানাচ্ছি। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবগুলো সূচক হ্রাসের পাশাপাশি গড় লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 205.02 পয়েন্ট অথবা 3.72 শতাংশ হ্রাস পেয়ে 5312 পয়েন্ট হয়েছে। জিএস 30 66.29 পয়েন্ট অথবা 3.36 শতাংশ হ্রাস পেয়ে 1908 পয়েন্ট হয়েছে। ডিএসই এস 52.62 পয়েন্ট অথবা 4.34 শতাংশ হ্রাস পেয়ে 1160 পয়েন্ট হয়েছে। ডিএসই এসএমই ইন্ডেক্স 36.71 পয়েন্ট অথবা 2.31 শতাংশ হ্রাস পেয়ে 1553 পয়েন্ট হয়েছে। বাজারের প্রাইস আর্নিং রেশিও কমেছে 8.65 শতাংশ, রিস্ক কমেছে 0.45 শতাংশ। গেল সপ্তাহে গড় লেনদেনের পরিমাণ 32% হ্রাস পেয়ে 764 কোটি থেকে 518 কোটি হয়েছে। দামের পরিবর্তনের ভিত্তিতে ইস্যু সংখ্যা বেড়েছে 45টি, কমেছে 310টি এবং অপরিবর্তিত রয়েছে 28টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যু সংখ্যা বেড়েছে 60টি, কমেছে 325টি এবং অপরিবর্তিত রয়েছে 12টি। ডিএসইতে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে সপ্তাহ শেষে সবগুলো খাতই হ্রাস পেয়েছে, যার মধ্যে সর্বোচ্চ কমেছে জুট 7.3 শতাংশ, পেপার কমেছে 2.2 শতাংশ, আইটি কমেছে 1.8 শতাংশ। 122 কোটি টাকা লেনদেন করে সপ্তাহ শেষে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে উইন ফার্মাসিউটিক্যাল। 50 কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে বিজ হাজারি এবং 31 কোটি টাকা লেনদেন করে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিকে মিথুন নিটিং, ইয়াকিন পলিমার, বিআইএফসি, একটি ফাইন এবং সিন সপ্তাহ শেষে সর্বোচ্চ দরবৃদ্ধি তালিকায় রয়েছে। অন্যদিকে সোনালী আঁশ, অ্যাপেক্স ফুড, বিডি ল্যাম্পস, ই জেনারেশন, লিগেসি ফুটওয়্যারের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। টেসির এসএমই বোর্ডে দরবৃদ্ধি তালিকায় রয়েছে হিমাদ্রি, ওয়ান্ডার টয়েস, নিয়ালকো, স্টার রিসিপ। অন্যদিকে সপ্তাহ শেষে দরাশের তালিকায় রয়েছে বি ডিপেন্স, কৃষিবিট সিট, আলমুদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং অ্যাপেক্স ওয়েবিং। এই সপ্তাহে এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মেরিকো, রেকর্ডেট এবং স্ট্যান্ডার্ড সিরামিক, খান ব্রাদার্স, পিপি ওভেন, ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড মিটিং সহ আরো 12টি কোম্পানির প্রাইস সেনসিটিভ ইনফরমেশন ঘোষণা করা হয়েছে। এই ছিল আমাদের সপ্তাহের উইকলি মার্কেট র‍্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন রয়্যাল ক্যাপিটালের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং পোর্টাল লিংকে। শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।